নারদ মামলায় ধৃত চার হেভিওয়েট নেতাকে শর্ত সাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। আজ সকাল 11টা নাগাদ এই মামলার শুনানি হয়। শুনানির সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ মুখোপাধ্যায়ের বেঞ্চের মধ্যে মতানৈক্য দেখা দেয়। পরে এই মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই মামলার শুনানি শুরু হওয়ার কথা। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, যারা করোনা যুদ্ধের সঙ্গে জড়িত তারা ভার্চুয়ালি কাজ করতে পারবেন, কোনো সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে পারবেন না তারা।